Hello everyone, welcome to my channel. You are watching Arsa's blog and recipes. চলুন আজকে আমরা দেখে নেই কালটিভেটেড ওয়েস্টার মাশরুমের সুন্দর এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। এই মাশরুমগুলো মার্কেটে খুবই ইজিলি অ্যাভেলেবল হয়ে থাকে, দেখতে খুবই সুন্দর এবং রান্নার পর খুবই সুস্বাদু হয়ে ওঠে এবং খুব পুষ্টিকর বটে। আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটাকে তৈরি করার জন্য লাগছে খুবই কম উপকরণ এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আমাদের এই রান্না। তাহলে চলুন দেখে নিই আমাদের লাগছে কী কী ইনগ্রিডিয়েন্টস। প্রথমে লাগছে মাশরুম, অবভিয়াসলি মাশরুমের তরকারি হতে চলেছে, তাহলে তো মাশরুম তো লাগবেই। তার সাথে লাগছে কুকিং অয়েল, আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। আমি এখানে মাস্টার্ড অয়েল নিয়েছি, মাস্টার্ড অয়েল দিয়ে এই মানে সরষের তেল দিয়ে এই রান্নাটা একটু ডিফারেন্ট ধরনের স্বাদে পাওয়া যায়, তাই আমি এখানে মাস্টার্ড অয়েলই চুজ করেছি। তারপর নিয়েছি দুটো পেঁয়াজ ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি, গ্রিন চিলিস মাঝখান বরাবর কাটা আর জিঞ্জার পেস্ট, তার সাথে লবণ, হলুদ ও জিরের গুঁড়ো। আপনারা যে কোনো সাইজ এবং শেপে মাশরুমগুলোকে কাটতে পারেন। আমি এই সাইজে কেটেছি কারণ রান্নার পর এটা দেখতে খুবই সুন্দর লাগবে। সবগুলো উপকরণকে আমি একটা কড়াইয়ে শিফট করে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দেব, আপনারা আপনাদের আন্দাজ মতোই তেল দেবেন। তারপর তেল দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিলে কী হয়, আমাদের মাশরুমগুলো যখন মশলাগুলোকে অ্যাবজর্ব করে ফেলবে তখন আমাদের রান্না আরও সুস্বাদু হয়ে উঠবে, তাই আপনারা যখনই মাখবেন খুব ভালোভাবেই মাখবেন। তারপর মাখাটা শেষ হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর করব কি, আমরা চুলায় আগুন জ্বালিয়ে নেব। চুলাটায় আগুনের পরিমাণ রাখব আমরা মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে চুলায় আগুন জ্বালিয়ে নেবার পর আমরা কী করব, আমরা কড়াইটাকে চুলায় বসিয়ে নেব। কড়াইটাকে চুলায় বসিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে দেব। দেখলেন, আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু জল দিয়েছি এখানে, ততটুকু জল দেবেন যতটুকু জল দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিলাম। কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। আপনারা আমার অল্প অল্পক্ষণ সময় পর দেখতে পারেন যে রান্নাটা কেমন হচ্ছে, তা না হলে আপনারা একটা সময়ের আন্দাজ করে দেখতে পারেন যে রান্নাটা হয়ে গেছে কি না। আমি একটা সময় আন্দাজ করে ঢাকনাটা খুলে দেখলাম আমাদের ঝোল শুকিয়ে গেছে এবং যেটুকু ঝোল রাখার ছিল সেটুকুই হয়ে গেছে এবং মশলা এবং মাশরুমগুলো খুব ভালোভাবেই রান্না হয়ে গিয়েছিলো। সো আমি এখন গ্যাসটা নিভিয়ে দিলাম, তারপর আমি তরকারিটা নামিয়ে নিলাম। দেখলেন এতো খুব কম উপকরণ এবং সহজ উপায়ে এবং অল্প সময়ে আমাদের রান্নাটা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন, আমি বলছি এটা খুবই সুস্বাদু হয়ে থাকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। Once again, thank you so much.